Hello friends, welcome to my YouTube channel Chidhan Pam Rabha Sirasong Urgirasong Nasiriba Dimda Kaina Hokoloke Namaskar Sagaram Janaisu Mori YouTube channel to loi. So friends, aha kor apnaloke bhale kukhole ase moi bhale kukhole asu. Aru aji video r bikhoy bostu tu khub eta guruttopurno aru khub mane janibologiya bikhoy. Ei bikhoy tor uporot moi jikhi dekhisu amar khoma sosheton byakti bilak ba jatiyo songothon bilak. Ei tor bikhoy upor kotha pota moi ajile ke mane দেখা পড়া হে মই ভাবিছো মোৰ যিখিনি সাবস্ক্রাইবার আছে 1000 মানুহ লগত যেতিয়া মই কথা পাতিম ভাবিছো কিবা এটা সুফল ওলাব ইয়াৰ সমাধান এটা ওলাব হে মই আপোনালোকৰ মাজত এই বিষয়টো উত্থাপন কৰিবলৈ ওলাইছো আৰু তাৰ মাজত যদি কিবা মোৰ ভুল ভ্ৰান্তি হৈ যায় আপোনালোকে মোক ক্ষমা প্ৰাৰ্থনা কৰি দিব তো ফ্ৰেণ্ডছ আজি বিষয় টপিকটো হল ৰাভা কাপোৰ ওপৰত কথা পাতিম বস্ত্র শিল্প যেটো আমাৰ অসমৰ এটা ৰাভা জনজাতি বস্ত্র শিল্প খুব মানে আগবড়া হয় আমার হাত গড় কি কই রাষ্ট্রীয় বটাপ্রাপ্ত শিপিনী আছে আমি তাক খুব গৌরব করু আমার রাভা কাপড় বহুত বেলেগ বেলেগ দেশত বহুত বেলেগ বেলেগ মানুহ মজত খুব ফেমাস হয়েছে খুব মানে ভালকে মানে আদরি লৈছে গোটে বিশ্বতে মানে বিওপি আছে সেইটোলে আমি খুব গৌরব করু কিন্তু তার মাজতে এটা যোনটো আমার সমস্যা সেইটো হল আমার ইকোনমিকটো আমার হাতত নাই রাভা কাপড় বজারটো আমার হাতত নাই অম্বিকা গুড়িয়ে তেখেতর দিনত এখার কথা হয়েছে যি জাতির মানে বজার রক্ষা করব নয় সেই জাতির কোনো অস্তিত্ব মানে নোহা নিচিনা হয়ে থাকে লাইনটা মোর অকমান মিল খাওয়া নাই কিন্তু তেনেকে এখার কথা কইছিল আর ঠিক তেনেদরে আমার রাভা জাতিতো এই মানে অবস্থাটো আমি এই সমস্যাটো আমি সম্মুখীন হবলৈ লৈছো মানে এটা কথা হল যিখিনি রাভা কাপড়বিলাক বজারত বিক্রি হয়ে আছে বা যা আপনাদেরকে সচরাচর মার্কেটত দেখি আছে সেই রাভা কাপড়বিলাক রাভা মানুহে বোয়া নহয় আসলতে সেই কাপড়বিলাক অসমৰ এখন একদম পশ্চিম পাৰ্টত হাৰসিংবাৰী বুলি এখন গাঁও আছে মুছলিম কমিউনিটিৰ গাঁও সেই গাঁৱৰ মানে দুগৰাকী ৰাভা মানে তাত বিয়া হৈ দুগৰাকী মহিলা তাতে বিয়া হৈ মানে মহিলাগৰাকী মানে মেচিয়ৰ আছিলে তো তেতিয়া কাপোৰ বব জানিছিলে তেখেতে তো সেই দুগৰাকী মহিলাই তেখেতসকলক ৰাভা কাপোৰ বনোৱাত শিকাৰ সহায় কৰিলে যিখিনি যিখন গাঁৱত মানে বিয়া হৈছিল তেনেকৈ মানে কাপোৰ বোৱাটো তেখেতসকলৰ মানে ষ্টাৰ্ট হৈ গ'ল আৰু এতিয়া এখন মানে ঘৰত এটা এটা ঘৰত দহখনকৈ তাঁতশাল আছে তাত আৰু ৰাভা কাপোৰ বনাই আছে ৰাভা গাৰো বড়ো চব কাপোৰবিলাক বৈ আছে কিন্তু সি তাৰে যিবিলাক মানে ফুল থাকে যিবিলাক আমাৰ মানে ট্ৰেডিশ্যনেলি যিবিলাক খাচ কাপোৰ কিন্তু তাত অকণমান বিকৃত ৰূপত প্ৰকাশ পাই আছে তো আপোনালোকে এইবিলাক কথা চাব লাগিব আৰু আমি যিখিনিবিলাক ষ্টুডেণ্ট ছাত্ৰ ছাত্ৰী বা যিবিলাক চাকৰি কৰি আছে তেখেতসকলে অকল পঢ়া শুনা কৰি চাকৰি লোৱাটো মানে ডাঙৰ কথা নহয় জাতিটোক যদি রক্ষা করব লাগা হয় তেতিয়া আমি চাকরি করার উপরেও পড়াশোনার উপরেও আমি কিছুমান কাম নিজে মানে করব লাগবে আর বর্তমান যা মানুষ কাপড় বই আছে সব বেকার মানুষে কাপড় বই আছে যা মানুষে স্কুল কলেজত না যায় বা যা মানুষে চাকরি নকরে সেইবিল মানুষে কাপড় বই আছে এতিয়া তো আমি যা মানুষ সচেতন বলে ভাবো নিজকে আমি যা মানে জাতীয় বট বলে নিজকে মানে কব খোঁজো তো সেই মানুষবিলাকে যদি আমি নকরো এই কিন্তু আমার জাতির কারণে খুব ভয়ঙ্কর সমস্যা যে হ'ব মানে দুদিনমান আগতে শুৱালকুছিত ৰাভা মানে অসমৰ যোনটো স্বাভিমান গামোচাৰ ওপৰত যেনেকৈ এটা আন্দোলন হৈছিল ঠিক তেনেদৰে দুদিনমান পিছতো আমিও আমাৰ কাপোৰৰ ওপৰত আন্দোলন কৰিব লগা হ'ব পাৰে মানে ইটো দিন আহিব পাৰে খুব বেছি দিন নাই তো সময় থাকোঁতে হৰিনাম লোৱা ভাল আমি সময় থাকোঁতে কিছুমান আমি সমাধান উলিয়াব লাগিব তো সেয়েহে মই ভাবিছোঁ ইয়াৰ সমাধান কি কি হ'ব পাৰে আমাৰ ৰাভা আশ্ৰমৰ পৰাতো বহুত কাপোৰৰ কাৰণে ট্ৰেইনিং দি আছে এইটো খুব ভাল কথা কিন্তু তাৰ লগে লগে আমি যিবিলাক পড়া শুনা করে আছো চাকরি করে আছো সেইবিল মানুষ আমি ইয়ার প্রতি অল্প আগ্রহ দেখাব লাগিব আর চাকরি করা মানুষবিলাক তেখেতর তো ইকোনমিকভাবে অল্প মানে ভাল তো তেখেতসকলে অকমান বিজনেস পার্সপেক্টিভত লব লাগে মানে পার্ট টাইম হিসাবে আর যিবিলাক ছাত্র ছাত্রী আছে সেইবিলাক মানে ভালকে কাপড়ের উপর নলেজটো লোক রাভা কাপড়তো কেনেকে হব লাগে রিসার্চ কর তারপর নিজে বনোয়া শিক মানে কেনেকে মই এটা টাইমটো মানে মানে মোর নিজের ফলের পর কই আছো যে আমি মোর ঘরত মই 7টা বজাত ভাত খাও মানে আমার ঘরত আর রাতিপুয়া একদম 7টা মানতে ভাত ভাত খাই দিও তো তেনেকে আমার রুটিনটো 7টা মানের পর আমি ভাত খাই বেলেগ বেলেগ কামত যাকে মোর মা দেউতাকে বেলেগ বেলেগ কাম করে তো মানে কামত ওলাই যায় আকু 7টা মানত মানে সন্ধিয়াত ভাত খাই কেনে শুই থাকে বা অলপমান টিভি চাই তেনেকে মানে আর আমিও মানে কলেজের পর আহি আবেলি হয় আর আবেলি হয়ে কিবা কিবি কাম করে 7টা মানলৈকে আমি ভাত চাত খাওয়া হয়ে যায় তারপর পড়াশোনা করে আছে পড়াশোনা করো আর বেলেগ কাম থাকলে বেলেগ কাম করো ঠিক তেনেদরে আমি ভাবিছো যে স্কুলীয় ছাত্র ছাত্রীবিলাক পার্ট টাইম হিসেবে যদি লয় এইটো আমার ঘরে যদি মানে 5-6খনকে তাঁতশাল যদি রেডি করে থাকো আমি আর এইবিল আমি অকল মহিলাবিলাকে আমি কাপড় বনাওয়া দেখো আমার মোটাবিলাকে কেউ কাপড় নবয়ে আমিও কাপড় বোয়া শিখব লাগবে এইটো মই নিজকে খুব
মানে মানে কি কয় এটু খুব লাজ করু মানে খুব কি কম আর এটু মানে খুব নিজকে মানে এটু নেগেটিভ বলি মানে খুব মাইনাস পয়েন্ট বলি ভাবো মানে এটু মই নিজকে আমি লড়া বিলাক এই কাপড় বোয়াত মানে আমি এক্সপার্ট হব লাগিব কারণ টাইমটো এনেকুয়া আমি যদি যিবিলাক দিনটো যদি কামো করো আমি যদি একেবারে রাতেপুয়া সকালে উঠি দিও চারটা বাজার চারটা বাজার পর আটটা বাজালে কাপড় বনাও চারি ঘন্টা আছে মাজতে টাইম যদি চারটা বাজাতে নুঠো পাঁচটা বাজার যদি উঠো পাঁচটার পর আটটা লেগে তিন ঘন্টা টাইম তারপর বেলেগ বেলেগ কাম করো অফিস থাকো কলেজ থাকোক যাও পড়ে আকো যদি সন্ধিয়া যদি আমি সাতটা বাজার যদি ভাত খাও আটটার পর দেখুন দশটা লেগে আমি দু ঘন্টা টাইম পাও মানে তো এনে আমি দিনত পাঁচ ঘন্টা যদি কাপড় বো কিমানখিনি আগবাড়ব তো মাহত যদি এনেকে পাঁচ ঘন্টা যদি যাই থাকে কাপড় কিমান ওলাব আমার তো সেইটো মানে পার্ট টাইম হিসেবে দেখুন মাহত নাই কলেও মানে পাঁচের পর দশ হাজার ভিতর তো মানে ইনকাম হবই তো সেইখানে মানে যা মানুষ মানে সেইটো আর আপনাদের যেখানে মানে আমি কব খোঁজো বুঝি পাইছে সেটা মানে মই এই সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর মানে কব বিচার আসলতে এই তো এইটাই আসছিল আপনাদের ভাবি চাব অকমান তো আজিলে মানে তো বহুত কিবা কিবি কলো অল্প ইমোশনেল হয়ে গেল কিবা যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিব রাইস তো নেমার আসাম বাই বাই আকো লগ পাম।